हेलो व्यूअर्स, सब्सक्राइब अवर चैनल मल्टीड्यूट्स एंड डोंट फॉरगेट प्रेस द बेल आइकन ऑन द यूट्यूब ऐप टू गेट लेटेस्ट अपडेट्स। सो हेलो फ्रेंड्स, वेलकम टू मल्टीड्यूट्स। আজকে আমাদের ফেরার পালা, কিন্তু সামনে একটা ফরেস্ট গেস্ট হাউস ছিল আর সেখান থেকেও একটু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো আমরা এখন সেই পথেই চলেছি আর রাস্তাটা এত সুন্দর আর মাঝখানে একটু জঙ্গল আছে যেখানে ঝিঝি পোকার ডাক মানে দারুণ শোনা যায়। তো এইখানে একটা ফরেস্ট বাংলো আছে যেটা আমি দেখাইনি, বাট কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় সেটা আপনাকে দেখাই। এখন ক্লাউডসে ঢাকা ছিল বলে দেখতে পাইনি। আর এই একটা রাস্তা আছে যেটা আমাদের হোমস্টের পাশ দিয়ে গেছে, এইটা দিয়ে ভিউ পয়েন্ট যাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে অত টাইম ছিল না বলে আমরা ভিউ পয়েন্টটা যেতে পারিনি। বাট এটা একটা শর্টকাট রাস্তা। যে জিনিসটা প্রত্যেকবার হয় আবার ফিরে যেতে হবে বাড়িতে, সত্যি ভালো লাগে না, কারণ এত ভালো জায়গা ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই, ছুটি ছাটারও অভাব। তো আমরা এখন গাড়িতে NJP যাব আর অবভিয়াসলি এখানেই ট্রিপটা এন্ড হচ্ছে, আর কি করা যাবে। ফিরতে তো কারুরই ভালো লাগে না, কিন্তু কি করব, এই দু তিন দিনের ছুটিতে আসা এটাই একটা বড় পাওয়া জীবনের। যাই হোক, আবার আসা হবে না এই রাস্তায়। তো যাবার পথে আমরা ভাবলাম যে আমরা মিরিক হয়ে যাই, মিরিকের লেকটাও দেখে নেবো আর কিছু যদি শপিং করার থাকে সেটাও করে নেবো। তো এখন আমরা চলেছি মিরিকের পথে। তো আমরা এখন চলে এসেছি খুবই পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে মিরিক লেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মিরিক লেকের ভেতরে ঢুকছি। সামনে যেরকম গার্ডেন থাকে আর খুবই বড় এলাকা আর অনেকে এসছেও আজকে, তো চলুন দেখে নিই। এবার ফাইনালি পাহাড়কে বিদায় জানাতেই হবে। মিরিক লেকটাও খুব ভালো উপভোগ করলাম টাইমটা, কিন্তু কী আর করবো, বিকেলে আমাদের কামরূপ এক্সপ্রেস ছিল, তো আমরা ওই জন্য বেরিয়ে এলাম। কিন্তু পাহাড় আমাকে বারবার ডাকে, আবারও ডাকবে, দেখা যাক এবার আবার কবে ছুটি পাওয়া যায়, আবার কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল সান্দাকফু ট্যুরের সিরিজটা। আশা করি আপনাদের পুরো সিরিজটাই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাও তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এর যে নেক্সট ভিডিওটা, এই নেক্সট ভিডিওটা আমি আনবো পুরো ইনফরমেশন রিলেটেড, যে আপনারা সান্দাকফু কী করে যাবেন, কবে যাবেন, কী কী দরকার সেইগুলো। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের এপিসোডে ইনফরমেশন নিয়ে। ততক্ষণে বাই, আর সবাই ভালো থাকবেন।